সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বা মূলধন বাজার অর্থায়ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন টু নিয়ে হাজির হলাম তো সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখবো আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ তাড়িয়ে আসো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে সেখানে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সেখানেও ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট সাজেশন টুটা সলভ করার আগে আমরা বেসিক ক্লাসটা আগে একটু খেয়াল করব বেসিক ক্লাসটা বোঝা হয়ে গেলে আমরা সাজেশানের প্রশ্নটা পরে এ ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো করো স্ক্রিনে আমি বেসিক ক্লাসে প্রথমে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বা মূলধন বাজার অর্থায়ন বলতে কী বুঝায় বা কাকে বলে সেটা একটু আলোচনা করব বাজার থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে যে অর্থায়ন করা হয় তাকে মূলধন বাজার অর্থায়ন বা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বলে এরপরে এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রাইট শেয়ার আমরা রাইট শেয়ার কাকে বলে সেটা একটু জানব তো রাইট শেয়ারের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি রাইট শেয়ার হচ্ছে এক ধরনের অধিকারমূলক শেয়ার কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে তাকে তাকে রাইট শেয়ার বলা হয় অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করেন তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়ে থাকে তাহলে আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের সংখ্যা জানলাম এবং রাইট শেয়ার কাকে বলে জানলাম এরপরে আমরা পেজ টুতে যাবো পেজ টুতে এই অঙ্কের কিছু বেসিক সূত্র দেখব তা আজকের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো দরকার তবে তার আগে বলে রাখি তোমাদেরকে এই চ্যাপ্টারটা হলো পুরোটাই একটা সূত্র নির্ভর আমরা সাজেশন ওয়ানে তিনটা সূত্র দেখাইছি আজকে চারটা সূত্র দেখাবো তাহলে আমাদের মোট ষাটটা সূত্র শেষ হবে আজকের সূত্রগুলো তুমি খুব ইম্পর্ট্যান্ট সূত্র মনোযোগ দিয়ে খেয়াল করবা আমরা সূত্রগুলো বোঝা হয়ে গেলে এই সূত্রের আলোকে একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব খেয়াল করো প্রথম যে সূত্রটা সেটা হলো এক নম্বর মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি আমাদেরকে যদি বের করতে বলে মার্কেট ভ্যালু অফ কোম্পানি তখন এটার সূত্র হবে মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি সমান পি জিরো ইন্টু এস প্লাস এসপি ইন্টু এস পি জিরো মানি হলো মার্কেট প্রাইস পার শেয়ার আর এনএস মানি নাম্বার অফ শেয়ার প্লাস এসপি মানি সাবস্ক্রিপশন প্রাইস এবং এনএস মানি হলো নাম্বার অফ শেয়ার তো আমরা প্রথম ক্লাসে সেগুলো ডিটেলস আলোচনা করছি সাবস্ক্রিপশন প্রাইস কি পি জিরো কি এনএস কি তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবা তখন ওইটাতে এটার ডিটেলস তুমি পেয়ে যাবা দুই নম্বর সূত্রটা আমরা দেখব দুই নম্বর সূত্রটা হলো নাম্বার অফ রাইট নিডেড অর্থাৎ রাইট শেয়ারের যে প্রয়োজন হয় রাইট শেয়ারের সংখ্যা বের করার সূত্র হলো এন রাইট নাম্বার অফ রাইট নিডেড বলতে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয় এন সমান ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার অর্থাৎ ওল্ড শেয়ারকে আমরা নিউ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব নাম্বার অফ রাইট নিডেড বা এন এর মান তিন নাম্বার সূত্রটা যদি আমরা খেয়াল করি তিন নম্বর সূত্রটা হলো এক্স রাইট এক্স রাইটকে সংক্ষেপে পি এক্স দ্বারা প্রকাশ করা হয় পি এক্স সমান পি জিরো ইন্টু এন প্লাস এস পি প্লাস ওয়ান এরপরে আমরা চার নাম্বার সূত্রটা দেখবো চার নাম্বার সূত্রটা হলো বেলু অফ রাইট অর্থাৎ রাইট শেয়ারের মূল্য বের করা ভিআর সংক্ষেপে বিআর দ্বারা প্রকাশ করা হয় বিআর সমান পি জিরো মাইনাস প্লাস ওয়ান তো এগুলোর যে সংক্ষিপ্ত রূপগুলো আছে এগুলো আমরা প্রথম যে সাজেশনটা দিছি সেটাতে ডিটেলস আলোচনা করছি তোমরা দেখে নেবা এই চারটা সূত্র খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য আমরা এই চারটা সূত্রকে বেস করে আমরা একটা অঙ্ক সমাধানের চেষ্টা করব আমরা সাজেশান এর যে প্রশ্ন সেই প্রশ্নটা দেখব আমি পরবর্তী পেজে আসলাম সাজেশান এর প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি ভিভি অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তার ইয়ারে দুই হাজার ষোলো সালে এবং দুই হাজার বিশ সালে আসা একটা প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা দুইবার ছিল প্রশ্নটার দিকে খেয়াল করি হিলারি ইনকর্পোরেট ইনস মানি হল ইনকর্পোরেট ইজ প্রপোজিং অ্যা রাইট অফারিং অর্থাৎ হিলার ইং নামে একটি প্রতিষ্ঠান একটি রাইট শেয়ার অফার করছে বা প্রস্তাব করছে তারপর বলছে প্রেজেন্টলি দ্য হ্যাভ টু লাখ ফর্টি থাউজেন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাট টাকা এইটি ইস বর্তমানে তাদের দুই লাখ চল্লিশ হাজার শেয়ার আছে প্রতিটা আশি টাকা দামে দেয়ার উইল বি সিক্সটি থাউজেন্ড নিয়ে শেয়ার অফার এট টাকা সিক্সটি তারা নতুন ষাট হাজার শেয়ার দেওয়ার প্রস্তাব করছে এবং প্রতিটার দাম হলো ষাট টাকা এ হলো আমাদের প্রশ্নটা এরপরে আমরা রিকমেন্ড বা করণীয়টা দেখবো এ বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি যার অর্থ হলো কোম্পানির নতুন বাজার মূল্য কত বি নম্বর বলছে হাউ মেনি রাইট নিডেড টু পার্সেস ওয়ান নিউ শেয়ার অর্থাৎ একটি নতুন শেয়ার কেনার জন্য কয়টি রাইট শেয়ার প্রয়োজন হবে দেখাও সি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস অর্থাৎ প্রাক্তন রাইট প্রাইস মানে রাইট শেয়ারের মূল্য কত হবে তারপর বলছে ডি নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট অর্থাৎ রাইট শেয়ারের মূল্য কত এবং ই নাম্বারে বলছে হোয়াট মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার অর্থাৎ কেন একটি কোম্পানি সাধারণ নগদ প্রস্তাবের পরিবর্তে একটি রাইট শেয়ার অফার গ্রহণ করবে বা রাইট শেয়ার অফার থাকতে পারে তো আমরা এই যে ফার্স্টটা করণীয় আছে রিকারমেন্ট প্রথম এক নাম্বার রিক্যারমেন্টটা হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানির নতুন বাজার মূল্য কত সেটা দেখাবো আমি এ নাম্বারের সমাধানের জন্য নিচে তোমাদের সলিউশনটা নিয়ে আসছি দেখো মার্কেট ভ্যালু অফ কোম্পানি ভি সমান ভি এর যে সূত্র আমরা ইতিমধ্যে চারটা সূত্রের মধ্যে প্রথম সূত্র ছিল ভি পি জিরো ইন্টু এস প্লাস এসপি ইন্টু এস আমরা যদি সূত্রের পেজে আবার তোমাদের নিয়ে যাই খেয়াল করো মার্কেট ভ্যালু অফ কোম্পানি এক নাম্বার ছিল ভি সমান পি জিরো ইন্টু এস প্লাস এসপি ইন্টু এস তো এই সূত্রটার আমরা একটু ডিটেলস আলোচনা করি পি জিরো বলছে কারেন্ট মার্কেট প্রাইসকে বোঝায় অর্থাৎ প্রশ্নের ভিতরে যে একটি টাকা আছে আউটস্ট্যান্ডিং শেয়ারের যেটা প্রাইস এটাই হলে কারেন্ট মার্কেট প্রাইস ইন্টু দিলাম সূত্রের আর এনএস বলতে নাম্বার অফ ওল্ড শেয়ার ক্যাল করবা কারেন্ট যেটা শেয়ার অর্থাৎ আউটস্ট্যান্ডিং শেয়ার যেটা সেটাই হলো নাম্বার অফ ওল্ড শেয়ার তো নাম্বার অফ ওল্ড শেয়ার হবে তাহলে কত টু লাখ ফর্টি থাউজেন্ড এরপরে সূত্রে প্লাস চিহ্ন এসপি মানি সাবস্ক্রিপশন প্রাইস সাবস্ক্রিপশন প্রাইস বলতে যে রাইট শেয়ার অফার করছে সেই রাইট শেয়ারের যে প্রাইস দেওয়া থাকবে সেটাই হলো সাবস্ক্রিপশন প্রাইস সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা ইতিমধ্যে আলোচনা করছি প্রথম ক্লাসটাতে তোমরা সেটা একটু দেখে নিবা প্রথম ক্লাসটা আমি আবার রিকোয়েস্ট করব কারণ ওইটাতে অনেক বেসিক আলোচনা করা হয়েছে সাবস্ক্রিপশন প্রাইস বলতে কী বোঝায় নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্য তাহলে নতুন ইস্যু করছে ষাট হাজার শেয়ার এবং তার মূল্য হলো ষাট টাকা এটাই হলো এই ষাট টাকাটাই হলো সাবস্ক্রিপশন প্রাইস এবং এই সিক্সটি থাউজেন্ড নিউ শেয়ার যেটা সেটাই হবে নাম্বার অফ নিউ শেয়ার এস বলতে এখন এই যে সূত্র লিখলাম এই সূত্রের মানগুলো এখন আমরা বসাবো পি জিরো কারেন্ট মার্কেট প্রাইস এইটটি টাকা ছিল বসাইলাম এইটটি ইন্টু দিলাম আর এস বলতে এখানে নাম্বার অফ ওল্ড শেয়ার ওল্ড শেয়ার দুই লাখ চল্লিশ বসাইলাম ব্র্যাকেট শেষ করলাম সূত্রে প্লাস চিহ্ন দিলাম সাবস্ক্রিপশন প্রাইস বলতে নিউ শেয়ারের যে প্রাইস সাইট বসাইলাম এবং ইন্টু দিলাম তারপরে নাম্বার অফ নিউ শেয়ার বলতে যে অফার করছে শেয়ারগুলো সেগুলাই সাড়ে হাজার এখন আমরা মান বসানোর পরে ফার্স্ট প্যাকেটের কাজ করবো আশি টাকাকে দুই লাখ চল্লিশ হাজার শেয়ার দিয়ে গুণ করলে এক কোটি বিরানব্বই লক্ষ টাকা সূত্রের প্লাস চিহ্ন দিলাম আর ষাট টাকা পার শেয়ারকে ষাট হাজার শেয়ার দিয়ে গুণ করলে ছত্রিশ লক্ষ টাকা এখন আমরা এক কোটি বিরানব্বই লক্ষ প্লাস ছত্রিশ লাখ যদি গুণ করি আমরা যোগ করি সরি এক কোটি বিরানব্বই লাখ এবং ছত্রিশ লাখ যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে দুই কোটি আঠাশ লক্ষ টাকা এটা হবে মার্কেট ভ্যালু অফ কোম্পানি অর্থাৎ শেয়ারের বাজার মূল্য কোম্পানির বাজার মূল্য তাহলে আমরা আমাদের প্রথম যে রিক্যমেন্টটা সেটা শেষ করলাম কোম্পানির নতুন বাজার মূল্য কত হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি দুই কোটি আঠাশ লক্ষ টাকা আমরা রিকমেন্ট বিটা দেখবো হাউ মেনি রাইট নিডেড টু পার্সেস ওয়ান নিউ শেয়ার এটার অর্থ হলো আবার খেয়াল করো একটি নতুন শেয়ার কেনার জন্য কয়টি রাইট শেয়ার প্রয়োজন হবে হাও মেনি রাইটস নিডেড কত রাইট শেয়ারের প্রয়োজন হবে টু পার্সেস ওয়ান নিউ শেয়ার একটি নতুন শেয়ার কেনার জন্য আমরা পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো রিকমেন্ট বি নাম্বার অফ রাইট নিডেড অ্যান্ড সমান নাম্বার অফ রাইট নিডেড বা অ্যানের সূত্র হলো ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার আমরা যদি সূত্রের দুই নম্বর সূত্রটা দেখি দেখো এখানে আমরা লিখছিলাম যে নাম্বার অফ রাইট নিডেড বা অ্যান্ড সমান ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা কত শেয়ার প্রয়োজন রাইট শেয়ার প্রয়োজন সেটা পেয়ে যাব তাহলে আমাদের ওল্ড শেয়ার বলতে প্রশ্নে যে আগে থেকে ছিল দুই লাখ চল্লিশ হাজার শেয়ার আর নিউ শেয়ার বলতে যে শেয়ারটা অফার করছে তারা সেটা ষাট হাজার তো প্রশ্ন দেখো এই যে আবার একটু খেয়াল করো এখানে টু লাখ ফোর্টি থাউজেন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং যেটা বর্তমান বিদ্যমান যে শেয়ার সেগুলো হলো ওল্ড শেয়ার আর তারা যেটা অফার করছে সিক্সটি থাউজেন্ড এটা হলো নিউ শেয়ার তাহলে এখন আমি যে কাজটা করবো ওল্ড শেয়ারের জায়গায় দুই লাখ চল্লিশ হাজার শেয়ার বসাইলাম নিউ শেয়ারের জায়গায় সাড়ে হাজার শেয়ার বসাইলাম দুই লাখ চল্লিশ হাজারকে সাড়ে হাজার শেয়ার দিয়ে ভাগ করলে আমরা যে ফোর পাবো এটাই হলো রাইট শেয়ারের সংখ্যা অর্থাৎ একটি নতুন শেয়ার করার ক্রয় করার জন্য আমাদের চারটা রাইট শেয়ার প্রয়োজন হবে এরপরে আমরা প্রশ্ন দেখব রিকামেন্স থেকে বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস অর্থাৎ প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত তো আমরা এক্স রাইট প্রাইসটা বের করব সি নাম্বারটা রিকমেন্ট সি এই জায়গায় নিয়ে আসলাম লিখে রিকমেন্ড সি লিখে এক্স রাইট প্রাইসকে সংক্ষেপে পি এক্স দ্বারা প্রকাশ করা হয় আর পি এর সূত্র আমরা প্রথমে শিখছি পি এক্স সমান পি জিরো ইন্টু এন প্লাস পি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হেয়ার পাশে পি জিরো সমান বোঝায় কারেন্ট মার্কেট প্রাইস যেটা প্রশ্নে দেওয়া আছে আশি টাকা অ্যান্ড মানি নাম্বার অফ রাইট শেয়ার যেটা আমরা রিকমেন্ট বিতে বের করছি ফোর আর এস পি মানি হলো সাবস্ক্রিপশন প্রাইস এখানে আবার খেয়াল করো সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা কি বুঝি সাবস্ক্রিপশন প্রাইস বলতে বুঝি নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্য এখানে এক্স রাইট প্রাইস বলতে আমরা যে নতুন ইস্যু করবো শেয়ার সেটার মূল্য বের করব তাহলে এখন এই যে হেয়ারের যে মানগুলো এখন আমরা এই সূত্রে বসাবো যেমন পি জিউর জায়গায় এইটটি বসাই দিলাম সূত্রে যে ইন্টু আছে ইন্টু দিলাম এন মানি হলো নাম্বার অফ রাইট ফোর দিলাম ব্র্যাকেট শেষ করে প্লাস চিহ্ন দিলাম এবং এস মানির সাবস্ক্রিপশন প্রাইস সিক্সটি টাকা দিলাম নিচে এনের জায়গায় নাম্বার অফ রাইট ফোর বসাইলাম প্লাস চিহ্ন দিলাম সূত্রের ওয়ান দিলাম এখন আমরা জাস্ট ব্র্যাকেটের কাজটা করব এইটটিকে ফোর দ্বারা যদি আমরা গুণ করি আশি গুণ চার তাহলে হবে তিনশো বিশ ব্র্যাকেটে উঠে যাবে সূত্রের প্লাস চিহ্ন দিলাম এবং সিক্সটি বসাইলাম নিচে ফোর এবং ওয়ান প্লাস করলে ফাইভ হবে তিনশো বিশকে তিনশো বিশের সাথে ষাট যদি প্লাস করি তাহলে তিনশো আশি এই তিনশো আশিকে নিচের ফাইভ দ্বারা যদি ভাগ করি আমরা পেয়ে যাব টাকা সেভেন্টি সিক্স অর্থাৎ এক্স রাইট প্রাইস বা পি এক্স সমান হবে সেভেন্টি সিক্স টাকা অর্থাৎ নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্য হল ছিয়াত্তর টাকা এরপরে আমরা রিকমেন্ট ডিটা দেখব আমরা যদি রিকমেন্ট ডিটার দিকে খেয়াল করি কী বলছে প্রশ্নের দিকে দেখো হোয়াট ইজ দ্য ভালু অফ এ রাইট এটার অর্থ হলো রাইট শেয়ারের মূল্য কত হবে দেখাও তো আমরা সেটা বের করার জন্য পরবর্তী পেজে যাবো পরবর্তী পেজে ডি নাম্বার দিয়ে ভ্যালু অফ রাইট এটাকে সংক্ষেপে বিআর দ্বারা প্রকাশ করা হয় এর যে সূত্র সেটা আমরা ইতিমধ্যে জানছি ভ্যালু অফ রাইট বিআর সমান পি জিরো মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এই সূত্রটা ব্যবহার করে আমরা ভ্যালু অফ রাইট বা বিআর বের করবো পি জিরো মাইনাস এসপি ডিভাইডেড এন প্লাস ওয়ান পি জিরো আমরা ইতিমধ্যে জেনে গেছি মার্কেট প্রাইস যেটা পার শেয়ার এইটটি মাইনাস তিনে দিলাম মানে সাবস্ক্রিপশন প্রাইস যেটা অফার করা শেয়ারগুলোর প্রাইস সিক্সটি টাকা এন মানি হলো নাম্বার অফ রাইট যেটা আমরা প্রিভিয়াস পেজে বেয়ার করছি আমি যদি তোমাদের দেখাই এই যে নাম্বার অফ রাইট নিডেড এন সেটা হলো এই যে ফোর এই অ্যানের জায়গায় ফোর বসাই দিলাম আর প্লাস চিহ্ন দিয়ে সূত্রের ওয়ান বসাইলাম এখন এইটি থেকে সিক্সটি মাইনাস করলে টোয়েন্টি আর ফোর এবং ওয়ান আমরা প্লাস করলে ফাইভ হবে টোয়েন্টিকে ফাইভ দ্বারা যদি আমরা বাক করি তাহলে কিন্তু আমরা ভ্যালু অফ রাইট বা ভিআরের মান পেয়ে যাব টাকা ফোর অর্থাৎ রাইট শেয়ারের মূল্য পেয়ে গেছি চার টাকা এরপরে শিক্ষার্থী আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে আমরা সময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তোমরা যদি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান টু থ্রি টু তোমরা সাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবো আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি অনেকে তোমরা আসো যেহেতু থার্ড ইয়ের পরো ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না ফলে ক্লাসগুলো মিস হয় তাছাড়া থার্ড ইয়ের বড় স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে এখন ব্যস্ততারই যুগ তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে তুমি রাত বারোটায় ফ্রি আসো রাত বারোটায় দেখবা দিন বারোটায় ফ্রি থাকলে দিন বারোটায় সকালে ফ্রি থাকলে সকালে যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে দেওয়ার করে জমা দেওয়ার সুযোগ আছে প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম হতে বিশটা সাজেশন থাকবে সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো তাছাড়া সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো আমরা সাথে সাথে রিপ্লাই দেবো আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির সৎকার হার নির্ধারণ করা যাবে অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যে আমরা একটা ক্লাস টেস্ট নিব। আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা আমাদের ক্লাসের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শোয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে স্যারে দেবো না আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা কোন সাজেশনগুলো পড়লে কোন ম্যাথগুলো করলে তোমরা কমন পাবা এই ছিল আমাদের ইনফরমেশন আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি সবার জন্য শুভকামনা রইল আমরা প্রশ্নে একদম লাস্ট যে রিকোয়ারমেন্টটা সেটা খেয়াল করব প্রশ্নের লাস্ট রিকোয়ারমেন্টটা কি বলছে দেখো ই নাম্বারে হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার অর্থাৎ কেন একটি কোম্পানির সাধারণ নগদ প্রস্তাবের পরিবর্তে একটি রাইট অফার থাকতে পারে তো সেটার আমরা একটা ব্যাখ্যা দিব ব্যাখ্যাটা খেয়াল করা সবাই রিকোয়ারমেন্ট ই দিয়ে নিয়ে আসলাম রাইট অফারিং ইজুয়ালি কস্টলেস অর্থাৎ একটি রাইট অফার সাধারণত কম খরচ হয় ইট প্রোটেক্টস দ্য প্রপোর্শনেট ইন্টারেস্ট অফ এক্সিস্টিং শেয়ারহোল্ডার্স অ্যান্ড ইট ইজ সিপার দেন জেনারেল ক্যাশ অফার এটি বিদ্যমান হোল্ডারদের আনুপাতিক স্বার্থ রক্ষা করা এবং এটি সাধারণ নগদ অফার থেকে সস্তা সেজন্য নগদ অফারের পরিবর্তে রাইট অফার থাকা উচিত তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ক্লাসগুলো ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট করবা আর পেজটাতে নতুন হয়ে থাকতে পেজটা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু